এসএসসি 2025-এর টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। আজকে আমরা সেই টেস্ট পরীক্ষার রুটিন এবং বিশেষ কিছু নির্দেশনা বলে দিয়েছে যেগুলো তোমাদেরকে মানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই নির্দেশনা। তো আজকে ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করবো, তাই ভিডিওটা অফকোর্স শেষ পর্যন্ত দেখো। তোমাদের যে রুটিন, সেই রুটিনটা এখন পর্যন্ত প্রদান করেছে যশোর বোর্ড। তবে এই নিয়ম অনুযায়ী দেশের অধিকাংশ স্কুলের টেস্ট পরীক্ষা হবে। রুটিনটা একটু ভালো করে তোমরা দেখে নাও, এক্ষেত্রে এটা বোর্ডের নির্ধারিত রুটিন। আবারও বলতেছি, এটা কিন্তু বোর্ডের, স্কুলের না, স্কুলগুলো এই রুটিন ফলো করবে, ঠিক আছে? এখানে আমরা রুটিনগুলোতে দেখতে পাই। রুটিনে যাওয়ার আগে তোমাদের সাজেশন সম্পর্কে একটু বলি। দেখো, টেস্ট পরীক্ষা সম্পর্কে অনেকে সাজেশন চাচ্ছ, বলতেছো ভাই আমাদের সাজেশন দেন। তাদেরকে বলতেছি, শোনো, টেস্ট পরীক্ষায় তুমি যদি A+ও পাও, 100-তে 100 পাইলা, তাও কোনো লাভ নাই ভাইয়া, কারণ টেস্ট পরীক্ষাটা স্কুলের পরীক্ষা, তোমাকে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। সো আমাদের যে সাজেশনগুলো প্রোভাইড করা রয়েছে সেগুলো বোর্ড পরীক্ষা উপলক্ষে। এই যে আমরা সাজেশনের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে যে এইচএসসি ফাইনাল সাজেশন, এখানে তুমি সবগুলো বিষয় পাবা। বাংলা সাজেশন অপশনে ক্লিক করবা, তোমাকে সরাসরি বাংলার সাজেশনে নিয়ে যাবে ইউটিউব ভিডিওতে, যেখানে তুমি সরাসরি গিয়ে আমাদের বাংলা সাজেশন ভিডিওগুলো দেখতে পারবা। দেখতে পাচ্ছ অলরেডি এই সাজেশন ভিডিও 58,000 শিক্ষার্থী দেখেছে। আবার ধরো তুমি গণিত সাজেশন দেখবা, সাজেশন অপশনে ক্লিক করবা, সাজেশন দেখুন, ক্লিক করবা, তোমাকে গণিতের সাজেশন নিয়ে যাবে। এখান থেকে তুমি গিয়ে গণিতের সাজেশন দেখে নিতে পারবা। গণিতের সাজেশনে প্রায় 100,000 শিক্ষার্থী, প্রায় 99,000 শিক্ষার্থী দেখেছে এখন পর্যন্ত, এগুলো অনুসরণ করে পড়াশোনা শুরু করেছে। সো তোমাদেরকে বলবো, তোমরা মূল টার্গেট রাখো বোর্ড পরীক্ষার জন্য। তো তুমি যদি বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তাহলে তো ওর মাঝখানে টেস্ট পরীক্ষা এমনি পাশ করে যাবে। টেস্ট পরীক্ষায় দরকার পাশ করা, এখানে A+ পেয়ে কোনো লাভ নাই। আর এবার আসি তোমাদের হচ্ছে যে রুটিন নিয়ে কথা বলতে। রুটিনে আমরা দেখতে পাচ্ছি 20 অক্টোবর, এখানে মানে তোমাদের প্রায় এখনও এক মাস সময় দিয়েছে, এক মাস আগে রুটিন প্রকাশ করেছে। 20 অক্টোবর গণিত পরীক্ষা শুরু হবে, আর 21 তারিখে পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম, 22 তারিখে বাংলা দ্বিতীয়, 23 তারিখ বুধবার ইংরেজি প্রথম, 24 তারিখ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়, তারপর রবিবার হচ্ছে বাংলাদেশ বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, মানে যারা মানবিকের এবং কমার্সে তোমরা বাংলা বিজ্ঞান দিবা, আর নর্মালি সায়েন্সের শিক্ষার্থী বাংলাদেশ বিশ্বপরিচয় দিবা। 28 তারিখ সোমবারে দিয়েছে ইসলাম শিক্ষা, হিন্দু শিক্ষা বা খ্রিস্টান বৌদ্ধ যেটা রয়েছে, ধর্ম নৈতিক শিক্ষা। 29 তারিখে মঙ্গলবারে পরীক্ষা হবে রসায়ন, ফিনান্স ও ব্যাঙ্কিং, বাংলাদেশ ইতিহাস বিশ্বপ্রতায় মানে ইতিহাস। আর 30 তারিখে হবে হচ্ছে কি তোমার জীববিজ্ঞান, 3 তারিখ রবিবার হবে পদার্থবিজ্ঞান, হিসেববিজ্ঞান, ভূগোল, আর 4 তারিখ হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এবং 5 তারিখ হবে উচ্চতর গণিত, পরিণতি, নাগরিকতা। এখানে কিছু বিষয় মিসিং আছে, তার মধ্যে তোমাদের কৃষি শিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান বা ব্যবসা উৎপাদ ব্যবসায় উদ্যোগ, এই কয়েকটি সাবজেক্ট মিসিং আছে। সে বিষয়গুলো নিয়েও রুটিন তোমরা পাবা, সেটা স্কুল কর্তৃপক্ষ তাদের নির্ধারিত সময় পরে, এই 5 তারিখের পর স্কুলগুলো নিয়ে নিবে, ঠিক আছে? এখানে কিন্তু সেই রুটিনগুলো কিন্তু নাই, বিশেষ করে কৃষি, গার্হস্থ্য, তারপর হচ্ছে তোমার ব্যবসায় উদ্যোগ, এখানে সায়েন্স মানবিকেরও একটা সাবজেক্ট রয়েছে হয়তো, বা এখানে ভূগোল 2টা, একটা 3টা, হ্যাঁ 3টা মানবিকেরও মনে হয় অর্থনীতির সাবজেক্ট রয়েছে, যেগুলো নিয়ে তোমরা রুটিনটা পাবা ঠিক এই পরবর্তীতে রুটিন। এখানে বলা আছে বিশেষ নির্দেশনা বলে একটু লক্ষ্য করো ভালোভাবে, বলা হয়েছে এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। সকল শ্রেণী সকল বিষয়ে পরীক্ষা পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুষ্ঠিত হবে, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে। তো এখানে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, একদম 3 ঘন্টা পরীক্ষা হবে সেটা বলছে, মানে এমন না যে টেস্ট পরীক্ষা কম সময় হবে, কম নম্বর হবে, তা কিন্তু না। আর প্রশ্ন উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে, অর্থাৎ প্রশ্ন দেবে কিন্তু বোর্ড। আর বলছে সুষ্ঠু পরীক্ষা গ্রহণে 18-10 তারিখে অবশ্যই সকল প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক নমুনা প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার সময়সূচিতে 10ম শ্রেণীর যে সকল বিষয়ে উল্লেখ নেই, অর্থাৎ এখানে যে সকল বিষয়ে উল্লেখ নেই, যেমন আমি বলছিলাম ব্যবসা উদ্যোগ, কৃষি, গার্হস্থ্য এই বিষয়গুলো বা অর্থনীতি, সে বিষয়গুলো প্রতিষ্ঠান নিজ দায়িত্বে প্রশ্নপত্র প্রণয়ন এবং বোর্ড প্রদত্ত সময়সূচির সাথে সমন্বয় করে পরীক্ষা নেবে। অর্থাৎ দেখা যায় যে এই যে 5 তারিখের পর থেকে তারা ওই 2 দিনটা পরীক্ষা নিয়ে নিবে। আর এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের সৃজনশীল পরীক্ষা হবে, পরে বহু নির্বাচনী। এই নিয়মটা আমার কাছে খুব খারাপ লাগলো, কেননা তোমাদের বোর্ড পরীক্ষা আগে হবে বহু নির্বাচনী, তারপর হবে সৃজনশীল। বাট এখানেও কিন্তু সেটাই করতে পারতো, মানে ভালো হইতো যদি আগে বহু নির্বাচনী করতো, তারপর যদি সৃজনশীল করতো, তাহলে এটা ভালো হইতো বোর্ডের নিয়ম অনুযায়ী। আর 6 নম্বর পয়েন্ট অনেক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে কোনো পরীক্ষার্থী অ্যানালগ ঘড়ি, মানে অ্যানালগ ঘড়ি বলতে এখানে বোঝানো হয়েছে যে হাত ঘড়ি, নর্মালি আমরা যেটা দেখি ডিজিটাল বা স্মার্ট কোনো ঘড়ি না, আর নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। তো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর সায়েন্সের শিক্ষার্থীরা
বা কমার্সের শিক্ষার্থীরা বা মানবিকের শিক্ষার্থীরা তোমাদের কি আছে? তোমরা যদি যদি নন প্রোগ্রামার বা ক্যালকুলেটার না থেকে থাকে তাহলে তোমরা অর্ডার করতে পারো শিক্ষাবাজারে গিয়ে। শিক্ষাবাজারের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখানে গিয়ে তোমরা সরাসরি এখানে তোমাদের সকল ক্যালকুলেটার 100 MS, তারপর হচ্ছে এখানে 99C ES+ আছে, সেকেন্ড এডিশন আছে, এখানে তোমার বেশ কয়েকটা প্লাসে দুইটা ক্যালকুলেটার রয়েছে, তারপর ওখানে ওদের আবার 100 MS-এর অরিজিনাল যেটা রয়েছে সেটাও রয়েছে। তো তোমরা কপি অরিজিনাল সব কিছু এখান থেকে পেয়ে যাবে, তোমরা তাদের পেজে গিয়ে অর্ডার করতে পারো, অর্ডার সেখান থেকে তোমরা ক্যালকুলেটার তোমাদের সারাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা তারা করে দিবে। তো একটা ব্যাপার হলো এভাবে তোমরা মোটামুটি কেটে এই নির্দেশনাগুলো মেনে তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর এখানে একটা কথা বলতে চাই, এখানে আরও কিছু নির্দেশনার উল্লেখ করেছে, সেগুলো অত গুরুত্বপূর্ণ না, তবে পরীক্ষার ফিস বাবদ 10 টাকা সোনালী ব্যাংকে জমা দিতে বলেছে। তো এখানে পরীক্ষার কোনো ফি নাই, প্রশ্নপত্র যেহেতু বোর্ড দিবে বা এই বিষয়গুলো রয়েছে, আরও বেশ কিছু বিষয় এখানে বলেছে, বাট অতটা গুরুত্বপূর্ণ নয় সেগুলো তোমাদের জন্য না, সেগুলো স্কুলের জন্য মানে বিশেষ নির্দেশনা বলে বলতে পারো। তো এই হচ্ছে আপাতত তোমাদের যে টেস্ট পরীক্ষা সম্পর্কিত তথ্যগুলো। এক্ষেত্রে আমি বলবো টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, প্রস্তুতি গ্রহণ করো ভালোভাবে। যেমন এখানে পাস করে যদি কোনো শিক্ষার্থী ফেল করে দেখা গেলো পরবর্তী ফর্ম ফিল আপ করতে গিয়ে তারা কিন্তু ঝামেলা তোমাদের সাথে করে ফেলতে পারে, তাই এমন কোনো ঝামেলার মধ্যে তোমরা জড়িও না। তোমরা অবশ্যই এটা ভালো রেজাল্ট করো বা অন্তপক্ষে পাস করো, আর মূল টার্গেট রাখো বোর্ড পরীক্ষা। কেমন বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করলে ওইটা তোমার সবচেয়ে বেশি কাজে দিবে। আর সাজেশনগুলো তোমরা ডিসক্রিপশন থেকে চেক করে নিও এবং শিক্ষাবাজারটা তোমরা সেখান থেকে চেক করে নিও, এবং এখানে কিন্তু আরও অনেক প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে খুব কম দামে। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।